প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম, আর সেটা হলো নোনা ট্যাংরা বা নদীর ট্যাংরা। এই মাছটা চাষ বেশ সহজ, কারণ একদিকে এর যেমন কোনো ভাইরাস ছত্রাক লাগে না, কোনো রোগ বালাই হয় না, ঠিক তেমনি অপর দিকে এর বাজার দশ চড়া। তো এই মাছটা যদি আমরা চাষ করতে চাই তাহলে একটা মিডিয়াম সাইজের পুকুর হলে আমাদের যথেষ্ট। আমি এই ভিডিওতে আপনাদের খাবার ব্যবস্থাপনা, এর বাজার দর কেমন, পোনার দাম কেমন, এটার ব্যাপারে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তো এই মাছটা যদি আপনি চাষ করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা ভালো পুকুর নির্বাচন করতে হবে, যেখানে পানির গভীরতা হতে হবে 3.5 ফিট থেকে 4 ফিট। এরা এই যে নোনা ট্যাংরা, এই নোনা ট্যাংরা খায় না এমন কোনো খাবার নেই। আপনি যদি খুদের ভাত সিদ্ধ করে দিতে পারেন, অথবা গম আটা অথবা ভুট্টার গুঁড়া, আর ভাসমান ফিট তো থাকলোই। তো পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে যেটা পড়ে সেটা হলো চুন প্রয়োগ। শতকে 250 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন, তার একদিন পরেই লবণ দিবেন 50 গ্রাম হারে, দিয়ে পুকুরটাকে ফেলে রাখবেন, 2 থেকে 3 দিন ফেলে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনার পানিরটা অনেক ফ্রেশ হয়ে আসছে এবং যেদিকে কাদা সেদিকে আপনি চুনটা বেশি প্রয়োগ করবেন। তারপর আস্তে আস্তে পানির কালার যখন ফ্রেশ হয়ে আসবে তখন আপনি পুকুরে সার খৈল এগুলো প্রয়োগ করবেন। করার 3 থেকে 4 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, যত সময় যাবে তত পানির কালার সবুজ হবে। পানির কালার সবুজ যত ভালো হবে তত এই মাছের প্রোডাকশন আপনি ভালো পাবেন। হ্যাঁ, কথা হচ্ছে এখানে একটা কথা থেকে যায় যে আমি কি অন্য মাছের সাথে এটা চাষ করতে পারবো না? অবশ্যই অন্য মাছের সাথে এটা চাষ করা যাবে। মিশ্র মাছ চাষের ক্ষেত্রে একটা দিকে খেয়াল রাখতে হবে, পোনাটা যেন একটু বড় হয়। আর একক চাষের ক্ষেত্রে আপনি 2000 লাইন 3000 লাইনের পোনা পুকুরে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে প্রতি শতকে আপনি কতগুলো পোনা দিবেন। আমাদের হ্যাচারি থেকে বলা হয় যে 1200 পিস 1000 পিস আপনি অনায়াসে দেন, কিন্তু আমি আপনাদের বলবো যে আমার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত মতামত 600 পিস দিবেন শতক প্রতি। ভাসমান ফিড, ডুবান্ত ফিড, কিংবা আপনি যদি চান শুধু সরিষার খৈল, হালকা সার, এগুলো মিক্স করে পানির কালার তৈরি করেও আপনি এই মাছকে বড় করতে পারবেন। আমি নিজে শতক প্রতি 600 থেকে 650 পিস ছেড়ে ভালো একটা লাভ পেয়েছি বিধায় আজকে আপনাদের সামনে, মানে আমি জোরালো গলায় বলবো যে সবাই পরীক্ষামূলক হলেও এই মাছটা কিছু পরিমাণে পুকুরে ছেড়ে দেন। কারণ এটা আমি 500 টাকা কেজি বিক্রি করতে পেরেছি এই লকডাউনের ভিতরেই। তো আশা করি এই মাছটা কোনো, মানে যারা নতুন শুরু করতে চান কিংবা শুরু করেছেন, শিং মাছে লস খাইছেন কিংবা পাবদা মাছে লস খাইছেন, তাদের জন্য আর একবার শেষ ট্রাই এটা দিয়ে হতে পারে। আমি এই মাছের একটা রোগ বালাই কখনো পাইনি, কোনো কখনো দেখিনি যে এই মাছের ভাইরাস লেগেছে, লেজ পাশা পাকনা পাশা রোগ হয়েছে। তো এই সাইজের মাছ যদি আপনারা নিতে চান তাহলে দাম পড়বে 1 টাকা 80 পয়সা। এর নিচে একটা সাইজ আছে 1.5 টাকা, তার নিচে আরও একটা সাইজ আছে 1 টাকা 25 পয়সা, আর 1 টাকায়ও